সুপ্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে রাখিবন্ধন বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসব সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করলাম যার মাধ্যমে আপনারা রাখিবন্ধন বন্ধন উৎসবের সূচনা ইতিহাস পৌরাণিক কাহিনী প্রভৃতি সমস্ত কিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন তো আজকের যে মূল আলোচনা রাখিবন্ধন বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা এই আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা কবিগুরুর কতকগুলো উদ্ধৃতি আজকে আপনাদের সামনে সবার প্রথমে উচ্চারণ করব বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমি কামনা করি ঈশ্বরের কাছে বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক হে ভগবান তো এখন আমরা আমাদের যে মূল আলোচনা বা মূল আলোচ্য বিষয় ছিল রাখিবন্ধন বন্ধন উৎসব সেই সম্পর্কিত আলোচনাতে ফিরে যাব তো সবার প্রথমে রাখিবন্ধন বন্ধন উৎসব রাখি উৎসব হল একটি মহাপবিত্র ও সুন্দর সংহতির অনুষ্ঠান এই অনুষ্ঠানের দ্বারা ভাই বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনর্জীবিত করে তোলা হয় এই চিরন্তন পবিত্র উৎসব পরিবারের সকল সদস্যদের পাশাপাশি সমাজ তথা সমগ্র মানবজাতিকে জাতিকে সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ করে ও ঐক্যকে নিশ্চিত করে রাখিবন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে ভাইদের হাতে পবিত্র সুতো বা রাখি বেঁধে দেয় পরিবর্তে ভাইরা বনে বোনদেরকে উপহার দিয়ে থাকে বর্তমানে কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে রাখি দিনটাকে বিশেষভাবে পালন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তো রাখি বন্ধন উৎসব কেন পালন করা হয় এখন আমরা সেই বিষয়টি সম্পর্কে জেনে নেব রাখিবন্ধন বা রাখি পূর্ণিমা ভারতের একটি সুপ্রচলিত পবিত্র উৎসব প্রধানত এই দিনে ভাই বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে দাদা বা ভাইয়ের ডান হাতির কবজিতে দিদি বা বোনেরা পবিত্র সুতো বেঁধে দেন এর মাধ্যমে দিদি বা বোনেরা দাদা বা ভাইয়ের মঙ্গল কামনা করে থাকেন বিনি হিন্দু পঞ্জিকামতি শ্রাবণ মাসের শুক্লাপক্ষীর পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে রাখিবন্ধন উৎসবটি ভারতবর্ষের সকল জাতীয় বর্ণের মানুষের মধ্যে প্রচলিত তবে হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধ ধর্মের মানুষদের মধ্যেই বেশি প্রচলিত আছে তবে বর্তমানে এদেশের পাশাপাশি বিদেশেও এই উৎসব খ্যাতি অর্জন করেছি এবং বিদেশেও এই উৎসব কিন্তু মহা ধুমধাম করে পালন করা হয় পৌরাণিক কাহিনী অর্থাৎ রাখিবন্ধন উৎসবের একটা পৌরাণিক কাহিনী রয়েছে তো পৌরাণ পৌরাণিক যে কাহিনিটি সেটি কী ছিল এখন জেনে নেব রাখিবন্ধন উৎসবের উৎপত্তি খুঁজতে গিয়ে মহাভারতের কাহিনী সম্পর্কে আমরা জানতে পারি মহাভারতে বর্ণিত যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপ দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন ফলত দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন পরবর্তীতে কৌরব পক্ষ কর্তৃক দ্রৌপদীর বস্ত্রহরণকালে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে ভাই বোনের সম্পর্কে দৃষ্টান্ত স্বরূপ গড়ে তোলেন এইভাবেই রাখিবঞ্জনীর বন্ধনীর প্রচলন কিন্তু শুরু হয় পৌরাণিক যুগে এখন আমরা জানব ঐতিহাসিক কাহিনী বা রাখিবন্ধন বন্ধন ও রবীন্দ্রনাথ ঠাকুর তো ঊনবিংশ শতকের প্রথমার্ধে ভারতবর্ষে জাতীয়তাবাদী আন্দোলন চরম পর্যায়ে পৌঁছালেই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেন বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করবেন ফলত তৎকালীন সময়ে দেশে ধর্মীয় অহিষ্ণুতার চরম আকার ধারণ করে ব্রিটিশ সরকারের এই বিরূপ সিদ্ধান্ত বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন হিন্দু এবং মুসলিম ভাই এবং বোনকে একতা হওয়ার আহ্বান করেছিলেন উনিশশো পাঁচ সালের জুন মাসে লট বঙ্গভঙ্গীর বঙ্গভঙ্গির সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ওই বছরের আগস্ট মাসে বঙ্গভঙ্গ জন্য বঙ্গভঙ্গের জন্য আইন পাস করায় এবং আইনটি উনিশশো পাঁচ সালের ষোলোই অক্টোবর কার্যকর হলি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা এবং ব্রিটিশদের বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে রাখিবন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন এবং সেই থেকেই কিন্তু আজকের যে রাখিবন্ধন উৎসব সেটা কিন্তু প্রচলন যে হয়ে গিয়েছিল তখন এবং সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই উৎসব যথাযথ সম্মান সম্মান সহকারী আমাদের ভারতবর্ষে কিন্তু পালন হয়ে আসছে তো রাখিবন্ধন বন্ধন এই রাখিবন্ধন উৎসবে বেসিক্যালি আমরা দেখতে পাই যে একজন বোন বা তার দিদি কি করেন তার ভাই কিংবা তার দাদার হাতে কী করেন একটা পবিত্র সুতোর বন্ধন বেঁধে দেন যদি এই বন্ধন আমাদের কাছে একটা দিনের জন্য দৃশ্যমান হয়ে যায় তারপরে এই রাখি হয়তো আর ভাই কিংবা দাদার হাতে থাকে না কিন্তু এই রাখি বন্ধনের মধ্য দিয়ে বোনের সঙ্গে বা দিদির সঙ্গে ভাই বা দাদার এমন একটা অদৃশ্য বন্ধন সৃষ্টি হয়ে যায় যেই বন্ধনের দ্বারা একটা কর্তব্যবোধ একটা কর্তব্য পরায়ণতা যেন ভাই কিংবা দাদার মধ্যে চেপে বসে ফলে প্রতি মুহূর্তে প্রত্যেকটি পদক্ষেপে একটি ভাই বা একটি দাদা তার বোন কিংবা তার দিদিকে যে তার সম্মান রক্ষা তার সমস্ত দিকগুলো কি যাতে ভালো হয়ে ওঠে সেই বিষয়ে কিন্তু একটা দায়িত্ব বোধ করে ওঠি তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি রাখিবন্ধন উৎসব বা রাখিবন্ধন বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি তো জয় হিন্দ জয় ভারত